বান্দা যখন নামাজ পড়ে বের হয়ে যায়, বান্দা যখন গুনাহের কাজে লিপ্ত হতে যায়, বান্দা যখন পাপের কাজে লিপ্ত হতে যায়, নামাজ কেমন জানি তাকে বলতে থাকে, হায় হায় তুই একটু আগে তো নামাজ পড়ে আসলি আল্লাহর ঘরে গিয়ে, এখন আবার কিভাবে হারামের মধ্যে লিপ্ত হইতে যাইতেছস, একটু পরে তো তুই নামাজ পড়ে আসলি কিভাবে আবার হারাম ভক্ষণ করা শুরু করতেছ, একটু আগে তুই নামাজ পড়ে আসলি কিভাবে আবার জিনার দেখে পা বাড়াচ্ছ, একটু আগে তুই নামাজ পড়ে আসলি কিভাবে আবার অন্যের সম্পদের দেখে পা বাড়াচ্ছ। আমাদের সমাজে কয় ধরনের নামাজি আছে? পাঁচ ধরনের নামাজি আছে। এক ধরনের নামাজি আছে যে এক অক্ত পড়বে, তিন অক্ত পড়বে না, দুই অক্ত পড়বে, ছয় অক্ত পড়বে না। এক নাম্বার ধরে রাখেন, তিন অক্ত পড়বে, ছয় অক্ত পড়বে না, দুই অক্ত পড়বে, এক অক্ত পড়বে না, জুমা পড়বে, অন্য সময় পড়বে না, এরকম আছে কিনা? আছে কিনা বলেন? আছে। তাহলে যেই নামাজটা সে আদায় করেছে, সেই আদায় করার বিনিময়ে হয়তো আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, আর যেই অক্তের নামাজ সে আদায় করলো না তার পরিণতি কি হবে? হাদিসের মধ্যে আছে, কেউ যদি ইচ্ছাকৃত ভাবে এক তো নামাজ ছেড়ে দেয় এবং কাজাও না করে, 2,88,00,000 বছর তার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন তো দূরের কথা, সাধারণ একটি মোমের মাথায় যদি আমরা আঙ্গুল ঢুকিয়ে দেই, কতক্ষণ পারবেন সেই আঙ্গুলটা মোমের মাথার উপরে রাখতে বলেন তো? আর জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুন থেকে কোটি 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 গুণ বেশি পাওয়ারফুল। তাহলে এক শ্রেণীর নামাজি হলো এক অক্ত পরে, দুই অক্ত পরে না, তিন অক্ত পরে, চার অক্ত পরে না। এদের পরিণতি কি হবে? যেটা পড়লো সেটার জন্য সে বিনিময় পেলো, যেটা পড়বে না সেজন্য তার শাস্তি ভোগ করতে হবে। এবার আসুন দ্বিতীয় প্রকার। আরেক প্রকার নামাজি আছে, মসজিদে আছে, নামাজ পড়ে কিন্তু মন রয়েছে বাহিরে, নামাজ পড়ে যাচ্ছে, তাকে জিজ্ঞেস করবেন তুমি কোন ছুরা দিয়ে নামাজ পড়ছো, সে নিজেও বলতে পারবে না। নামাজের মধ্যে হুজুর কোন ছুরা দিয়ে নামাজ পড়ছে সেটাও সে বলতে পারবে না। তার মানে তার হোল বডি মসজিদের ভিতরেই আছে কিন্তু অন্তরটা রয়েছে কোথায়? উড়া উড়া বাহিরে রয়েছে। এর এক ধরনের নামাজি। দুই নম্বর, নম্বর তিন, তিন নম্বর নামাজি হচ্ছে যারা নামাজে এসে নামাজের মধ্যে মন যায় কিন্তু শয়তান মনটাকে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যায়। কি বলেন, হয় না এরকম? হয়। নামাজ পড়তে আসছে, কিছুক্ষণ সুরার দিকে মন, এরপরে কিছুক্ষণ বাসার দিকে, কিছুক্ষণ মাস নামাজের দিকে আছে, কিছুক্ষণ আছে ক্ষেতের দিকে, কিছুক্ষণ মাস মন নামাজের দিকে আছে, কিছুক্ষণ আছে মার্কেটে আমার দোকানটার দিকে, কিছুক্ষণ নামাজ মনেতে মনের নামাজের ভিতরে আছে মনটা, কিছুক্ষণ আছে আমার ঘরের ভিতরে। তাহলে এই ব্যক্তি নামাজ পড়ছেন, কিছুক্ষণ থাকে এখানে চেষ্টা করে নামাজের মধ্যে রাখার জন্য, আবার কিছুক্ষণ বাহিরে চলে যায়, এর ফলাফল কি সেটা আমি বলব। কয় নম্বর হইল? তিন। চতুর্থ প্রকার নামাজি হইল যারা নামাজ পড়া শুরু করলে তাদের মনটা একবারে আল্লাহ তাআলার দিকেই ঝুঁকে থাকে, সামান্য মুহূর্তের জন্য তার মনটা বাহিরে যায় না। এ হলো এক ধরনের নামাজি। কয় ধরনের হইল? চার ধরনের। আর এক ধরনের নামাজি হইল যারা নামাজের মাধ্যমে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন, তাহলে এই যে পাঁচ শ্রেণীর নামাজি আমাদের সমাজে আছে, কার কি ফলাফল, কার কি রেজাল্ট সেটা আমরা একটু জেনে নেই। প্রথম প্রকার রেজাল্ট বলে দিয়েছি, সে যেহেতু নামাজ পড়েছে এই নামাজের জন্য আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, কিন্তু যেই অক্ত নামাজ সে পড়েনি এই জন্য তাকে জাহান্নামে জ্বলতে হবে, ইচ্ছাকৃতভাবে পড়েনি, পরবর্তীতে কাজাও করেনি। দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজ পড়েছে কিন্তু তার মনটা রয়েছে সম্পূর্ণ বাহিরের দিকে, তার বডি ছিল মসজিদে কিন্তু মন বাহিরে, বলতে পারে না কোন ছুরা দিয়ে নামাজ হয়েছে। এমনকি নিজেকে যদি প্রশ্ন করা হয় তুমি কোন ছুরা দিয়ে নামাজ পড়েছ, সেও তো বলতে পারবে না, তো কি কোন ছুরা দিয়ে জানি পড়ছিলাম এখন খেয়াল নেই। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে ধমক দিবেন। ধমক কিরকম ধমক দিবেন? ছোট 2 বৎসরের বাচ্চাকে আপনি যদি আপনার শরীরে শক্তি দিয়ে একটি ধমক দেন, ওই বাচ্চার কি সহ্য করতে পারবে? মুহূর্তের মধ্যে কেঁদে ফেলবে,
এটা তো আপনার ধমক। আপনি হলেন সৃষ্টি, আপনি হলেন মাখলুক, আর যিনি সৃষ্টিকর্তা তার ধমক সহ্য করার মতো শক্তি কোন আজ সামুদ কোন মুসলমানের থাকবে না, তারা অস্থির হয়ে যাবে সেই আল্লাহ তাআলার ধমকে। এ হলো দ্বিতীয় প্রকার নামাজের ফল। আসুন এরপরে আর এক প্রকার নামাজি আছে, যারা নামাজ পড়ছেন নামাজের ভিতরে মন থাকে না, কিছুক্ষণ থাকে মন নামাজের দিকে, কিছুক্ষণ থাকে বাহিরে বাসায়। এদের ফলাফল কি হবে? এদের কি আল্লাহ তাআলা এই যে নামাজের দিকে বারবার মনোনিবেশ করার চেষ্টা করছেন, এই চেষ্টা করার কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে? চতুর্থ প্রকার নামাজি, যিনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ানোর সাথে সাথে বন্ধ তেমন জানি তিনি আল্লাহর সাথে মিশে যান, মনটা সর্বদা নামাজের দিকে থাকে, সামান্য সময়ের জন্য মনটা বাহিরে যায় না, এই প্রকার নামাজিকে বলে সালাতুল আউলিয়া। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। আলা ইন্না আউলিয়া আল্লাহ, ও জগৎবাসী মনোযোগ দিয়ে শোনো, ইন্না আউলিয়া আল্লাহি, যারা আল্লাহ তাআলার বন্ধু হবে, লা খাউফুন আলাইহিম, সামনের জীবনে তার কোনো ভয় থাকবে না, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, হুজুন মানে পিছনের দিকে তার কোনো টেনশন থাকবে না, পেরেশান থাকবে না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, আর আউলিয়া হলো তারাই যারা মোমেন এবং পরিপূর্ণভাবে আল্লাহ তাআলাকে ভয় করে। তাহলে চতুর্থ প্রকার নামাজি হলো যারা নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তাদের দিলটা নামাজের মধ্যে লেগে থাকে। পঞ্চম প্রকারের নামাজি, যারা নামাজের মধ্যে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলেন, বান্দা বলেন আলহামদু, বান্দা বলেন আলহামদু নামাজের মধ্যে, আল্লাহ তাআলা বলেন মানিল হাম, কার প্রশংসা বান্দা, বান্দা বলেন লিল্লাহ, প্রশংসা আল্লাহ। আল্লাহ এবার বান্দাকে প্রশ্ন করেন মালিল্লাহ, ও বান্দা তোর রব কে, তোর আল্লাহ কে? বান্দা বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। বান্দা বলেন আমার আল্লাহ হইল যিনি জগৎসমূহের প্রতিপালক। এবার আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করেন মানি রব্বুল আলামিন, ও বান্দা রব্বুল আলামিন আবার কে? বান্দা বললেন আর রহমান, যিনি রহমান তিনি হইলেন জগৎসমূহের পালনকর্তা সৃষ্টিকর্তা। এরপরে আল্লাহ প্রশ্ন করেন মানি রহমান, বান্দা বলেন আর রহিম, রহিম যিনি তিনি আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এরপরে আল্লাহ বলেন রহিম কে? ও বান্দা রহিম কে? আর রহমানির রহিম, বান্দা বলেন মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক তিনি হইলেন আমার রহমান এবং রহিম তিনি হইলেন আমার আল্লাহ। এরপরে বান্দার সাথে তার সাথে কথা হবে সরাসরি, বান্দা বলবেন এবার থার্ড পারসন বাদ দিয়ে দাও, তুমি তো আমার সাথে এখন কথা বলতেছ, বিচার দিনের মালিক হইলাম বান্দা আমি, থার্ড পারসন বাদ দিয়া বাদ দিয়ে আমি হইলাম ফার্স্ট পারসন, তুমি হইলা সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন কথা হবে, যিনি আর তিনি থার্ড পারসন ডিলেট করে দাও। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলবেন বিচার দিকের মালিক হইছি আমি, এখন বলো বান্দা তোমার কি প্রয়োজন, কি লাগবে আমার কাছে তুমি চাও? এরপরে বান্দা বলবেন ইয়াকা নাবুদু, আল্লাহ তাআলা একমাত্র আপনার ইবাদত করি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং একমাত্র আপনার কাছেই সাহায্য কামনা করি, আপনার ইবাদত করি, একমাত্র আপনার কাছেই সাহায্য কামনা করি। এরপর আল্লাহ বলবেন আর কি চাও? বান্দা বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
আমাদেরকে সঠিক সহজ সরল পথে চালান। ইহদিনাস-সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুতরাং পঞ্চম প্রকারের নামাজি হলো যে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলে, আর এই নামাজিকে বলা হয় সালাতুল আম্বিয়া। এই ধরনের নামাজ আম্বিয়া কেরামরা আল্লাহ তাআলার সাথে নামাজের মধ্যে কথা বলে থাকেন, কন্টাক্ট করে থাকেন। এবার আপনারা নিজেকে নিজেকে প্রশ্ন করুন, নিজেকে জিজ্ঞাসা করুন, নিজের কাছে জেনে নিন যে আপনি আমরা কোন পর্যায়ে নামাজে আছি। তাহলে বলবেন, হুজুর এখন কি করব, নামাজে তো মন বসাতে পারি না, মন বসে না। এই নামাজের মন বসানোর জন্য আরেকটি ঔষধ টিপস আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সেটা হলো বন্ধু, শুধু নামাজ নয়, যে কোনো ইবাদতের মধ্যে মন বসানোর জন্য আপনাকে হালাল খানা খাইতে হবে, সর্বক্ষেত্রে হালাল খানা খাইতে হবে। আপনি যদি হারাম খেয়ে থাকেন, আপনার মন তো বসবেই না এবং আপনার কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করে নেবেন না। সুতরাং নামাজটাকে সুন্দর করতে হবে আমাদের। আর আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের মি'রাজ। সুতরাং আমার যদি নামাজ ঠিক হয়ে যায়, তাহলে আমার ইসলামের যাবতীয় কাজগুলি সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক কি না? তাফসীরে কাবীরের মধ্যে আসছে এই আয়াতের পরিপ্রেক্ষিতে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তাফসীরে কাবীরের মধ্যে আসছে, বান্দা যখন চতুর্থ প্রকার নামাজি হয়ে যাবে, অর্থাৎ নামাজ পড়া যখন, নামাজ যখন শুরু করে, বান্দার মন যখন কোথাও চলে না যায়, নামাজের মধ্যে থাকে। আর এই প্রকারের নামাজির কথাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে। এটা হলো চতুর্থ প্রকার নামাজি। আর লেখেন তাফসীরে কাবীরের মধ্যে, বান্দা যখন নামাজ পড়ে বের হয়ে যায়, বান্দা যখন গুনাহের কাজে লিপ্ত হতে যায়, বান্দা যখন পাপের কাজে লিপ্ত হতে যায়, নামাজ কেমন জানি তাকে বলতে থাকে, হায় হায়, তুই একটু আগে তো নামাজ পড়ে আসলি আল্লাহর ঘরে গিয়ে, এখন আবার কিভাবে হারামের মধ্যে লিপ্ত হইতে যাইতেছস, একটু পরে তো তুই নামাজ পড়ে আসলি কিভাবে আবার হারাম ভক্ষণ করা শুরু করতেছ, একটু আগে তুই নামাজ পড়ে আসলি কিভাবে আবার জিনার দেখে পা বাড়াচ্ছ, একটু আগে তুই নামাজ পড়ে আসলি কিভাবে আবার অন্যের সম্পদের দেখে পা বাড়াচ্ছ। সুতরাং আমাদের নামাজ যদি ঠিক হয়ে যায়, আমাদের সমস্ত কাজগুলি আল্লাহ তাআলা ঠিক করে দেবেন। জোরে বলেন, ঠিক কি না? যথাসম্ভব সর্বক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করে চলো। যদিও তোমরা নবীদের মতো পারবে না, কি বলেন, আমরা কি নবীদের মতো আল্লাহ তাআলাকে ভয় করতে পারবো? নবীদের মতো নামাজ কি আমরা পড়তে পারবো? না। কিন্তু চেষ্টা যেটা করার আমার সাধ্য অনুযায়ী আমি সেই চেষ্টা করে নিব। যদি আমি চেষ্টা করতে থাকি, এই চেষ্টার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দয়া এবং অনুগ্রহে আমাদের সকলকে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন। সকলে জোরে বলে আমিন।